হ্যালো, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। এই তো বিয়াই, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি বিয়ান, কিন্তু ভালো থাকতে পারি না। কেন, কি বিয়ান থাকে হয়েছে? দূরে দূরে, আমি থাকি দূরে দূরে, কিভাবে ভালো থাকে বিয়াই বলেন? বিয়ানকে ছাড়া কি বিয়াই কোনোদিন ভালো থাকতে পারে? না, তা অবশ্যই ঠিকই বলছেন কথাটা, কিন্তু কি করব বলেন। এখন শীতের দিন আসছে, রান্না বাড়া করতে করতে অনেক লেট করি, তারপর সব কিছুতে মিলায় ঝিলায় খুব অলসতা হয়ে যায়। শীতের দিনে বুঝছেনই তো, ল্যাব থুয়ে তো বেরি হতে মন চায় না, তাই আর কি একটু কথাবার্তা বলি কম, ফোন দিয়া খোঁজ খবর নিতে পারি না। আপনার তো বিয়ান ভালোই দিন কাটে, আমার তো দিন কাটে না। এই শীতে একা একা ঘুমাই, লেপ নাই, তোষক নাই, কোল বালিশ একটা নিয়ে ঘুমাই। এইভাবে কি দিন যাবে বিয়ান বলেন? তাহলে বিয়ে করে নিলেই তো পারেন, বাসায় জানান। বিয়ে যে করব, বাসায় যে এখন জানাবো, ওই শিশু সুজন তো আমি এখন নাই বিয়ান। আমি ও এখন বিয়ে করে তোমাকে খাওয়াবো কি? আমার তো চাকরি বাকরি এখন কোনো একটা জব নাই, কোনো কিছুই নেই। তাই নাকি? বিয়ে করে তোমাকে খাওয়াবো কি মানে? তার মানে কি বিয়াই কি আবার বিয়াই বিয়ে করতে চাচ্ছে নাকি? না, কথাটা মুখ দিয়ে চলে আসলো আর কি, বিয়াইন মুখ যদি দিয়ে চলে আসলো নাকি মনের কথা মুখে আইসা পড়লো? ওই এভাবে একটা ধরে নিল হবে। মনের কথা যে তো বলেই ফেলছি, এটা তো আর শরম কি, যা সরাসরি বলেই ফেলি। বিয়ান আসলে সত্যি কথা কি, আপনাকে যখন আমি প্রথম দেখেছি না, তখন থেকে আমার ভালো লেগে গেছে। ভালো লেগে লাগার থেকে ভালোবাসা, ভালো লাগার থেকে কাছে আসা, মানে এখন তো আর রাতেও ঘুমায় না, দিনেও ঘুমায় না, সকালেও ঘুমায় না, খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, কোনো কিছুতে মন বসে না। আহারে, সেটা তো খুব বেশ ভালো কথা না। যাই হোক, এত যেহেতু মন বসে না, কি আর করার। তাহলে একটা চাকরি টাকরি ম্যানেজ করেন, চাকরি পেলে তাহলে তো তারপর সব ঠিক হবে। চাকরি আসা আসায় বিয়ান যে কবে আমার ফুরুত করে উড়াল পাখির মতন ফুরুত করে উড়াল দেয়, তা তো আমি তেরে ভাবো না। বিয়ান কি আমার অপেক্ষায় থাকবে এতদিন? তা ঠিক, পড়ালেখার লাইফে যেহেতু পা দিয়েছি, কত মানুষই তো ঢিল ছুটতে চায়। আর বলে, লোক তো লোকেরা তো বলেই যে মেয়েরা নাকি বড়ই গাছ, থাকলে নাকি মানুষ ঢিল দেয়। তাই তো আমি মনে মনে সবসময় একটা গান বলি, ও কি গান? পরানের তাল তো বোন, সিডি দিলাম পত্র দিলাম, নো আইলা কিল্লাই। যাক, গানটা তো খুব ভালো, গানই সুন্দর, পছন্দ হয়েছে। আরে বিয়ান, কেন দূরে দূরে থাকো? মন তো বসে না ঘরেতে, একা কিভাবে থাকি? তাই নাকি? আহারে, তাহলে বিয়ান কবে দেখা হইতেছে? আর তো মন মানে না, এক মনে হয় যে এখনই চলে আসি আমি। মন্ডা ভাই শিকল নিয়ে তালা মারেন। তালা তো মারতে চাই, তালা তো তিন, একটা দুইটা তিনটা পাঁচটা তালা মারছি, তা তালা তো ফট করে খুলে যায়, খুলে খালি বিয়ানের কাছে দৌড় দিতে যায় মনটা। ও তাই নাকি? বিয়াই কিন্তু সেই ডায়লগ দিতে পারেন অস্থির। বিয়ান ডায়লগ আর দিলাম কোথায়, এটা হলো মনের ডায়লগ, মনের ভালোবাসা। মন যদি নাই থাকে, তাহলে ভালোবাসাটা আসবে কোথা থেকে? যাই হোক, শীত তো আসলো, বিয়ের বাড়ি থেকে কি শীতের পিঠা পুঠা পাঠায় নাই নাকি? নাকি খেতে বিয়ান যাবেন? বাড়ি থেকে কি পিঠা বাড়াইবো? আমি পিঠা হয়ে গেছি, বিয়ে চিন্তা ভাবনা করছে বিয়ে নামানোর জন্য পিঠা টিটা নিয়ে আসবো বাড়ির থেকে। পিঠাকে ওই পিঠা কি আর খাইতে ভালো লাগে? বিয়ানের হাতের পিঠা বিয়ান নিজে বানায় খাওয়াইবো, ও ওই পিঠা মা, খামু আমি। তাই নাকি? তো আমি তো এই যুগের মাইয়া, ঠিক আছে বিয়াই, কিন্তু না, ওই সব সময় তো মা পিঠা বানায় বানায় খাওয়াইছে, আমি খুব একটা পারি না। আচ্ছা যাই হোক, তারপর আমি মনে করেন যে রসের পিঠা, ভিজানো পিঠাটা বানাতে পারি, ওটা আপনারে বানায় খাওয়াবো নে। কিন্তু একটা কথা আছে, বাসায় তো আসতে পারবেন না, কারণ আসলে এত ক্লোজে কথা বলতে পারবো না। আপনারে আমি এক কাজ করবো নে, বাটিতে নিয়ে বানায় আপনার পার্কেই নিয়ে যাবো নে, ওখানে দেখা করব, আপনাকে খাওয়াই, আর তারপর আমরা ঘুরতে যাব। না, এটা তো ভালো কথা, রসে তালের রসের পিঠা, থুকু থুকু তালের রস না, ইয়া খেজুরের রসের পিঠা, আমি তো ভুলে বলেছি তালের রসের পিঠা, তালের রস দিয়ে তো তারই হয়, ইয়া তো আর হয় না।
যাও তাহলে পিঠার দাওয়াত কবে রইলো বিয়েন? তাহলে আপনি কি আমার বাসায় আসবেন না আমি যাব? না আপনার বাসায় যাওয়ার দরকার নাই, কারণ বাসা জিনিসটা অন্যরকম না। তাহলে ই করি বিয়েন, একটা ব্যবস্থা করি, আমি আমার এক ফ্রেন্ড আছে ওর বাসায় যাই আমরা। ফ্রেন্ডের বাসায় ভাবি টাবি থাকলে যাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, ওর ওর ওয়াইফ আছে, সমস্যা নাই। আমরা একবার ফ্রি ফ্রি মাইন্ড, নো টেনশন, লাইফ ইজ গেম অফ কম্পিটিশন। ওখানে যাইলে আমরা রিল্যাক্সে ঠান্ডা মাথায় নিজের দুইজনের সুখ দুঃখের কথা বলতে পারবো, যেমন বিয়ান বিয়ার অজানা যত কথা স্মৃতি সব তুলে ধরবো ওইখানে যেয়ে। পিঠাও খাওয়ালো, বিয়ানের চাঁদ মুখটাও দেখা হলো, সব কিছুই হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার ফ্রেন্ডরে জানায় রাখবেন, জানায় রাখলে তাইলে গেলে তো আর কোনো কিছু বলবে না, মাইন্ড পয়েন্ট নাই, সমস্যা নাই। আমি আমার জানানো আছে যে ও জানে তোমার কথা, সে জানে যে আমার, আমি সম্পূর্ণ ওর সাথে শেয়ার করি, আমার ফ্রেন্ডের সাথে আমার যত পার্সোনাল কথা ওর সাথে শেয়ার করি। ও তোমার কথা আমি ওর সাথে শেয়ার করছি যে আমার এক বিয়েন আছে, নাম সোনিয়া, ওকে আমার খুব ভালো লাগছে, ওকে আমি বিয়ে করব, মানে ইত্যাদি আমার মনে যত কথা। আচ্ছা বিয়াই, যাই হোক, আপনার হচ্ছে গিয়া শুনছিলাম আপনার মা নাকি অসুস্থ, সে কেমন আছে বিয়াই? বিয়ান শুনছে তো আসলে বাস্তব সত্যি কথা, আমার আম্মা অনেক অসুস্থ, মাকে নিয়ে যত টেনশন, মা তো আমার অসুস্থ থাকাকালীনও আমাকে নিয়ে টেনশন করে, সেই টেনশনে টেনশনে কিছু করতে পারি না, কোনো জায়গায় মন বসে না। তো বিয়ের বোন তো পড়াশোনা করে নাকি না বিয়ে হয়ে গেছে? না বিয়ে হওয়ার একটা কথা ছিল, বরযাত্রী আসছিল, যে কোনো একটা কারণবশত বিয়েটা ভেঙে গেছে। যাক, দুঃখের কথা নাই বললাম, দুঃখের কথা বলে বিয়ানের সাথে এই সুন্দর রমসটা। আচ্ছা হ্যাঁ তা ঠিক। আচ্ছা বিয়াই, তাহলে কথা ডান, আমরা হচ্ছে গিয়ে মিট করে যাই হোক দেখা টেখা করব, আপনার বন্ধুর বাসায় জানাইছেন ভালো হয়েছে। তাহলে বিয়াই আবার পরে কথা হবে, এখন হচ্ছে ঘরের কাজকাম করব, তো তাইলে ভালো থাকেন। হ্যাঁ ভালো তো থাকি বিয়ান, ভালো তো থাকতেই চাই, কিন্তু বিয়ানকে ছাড়া তো মনে তো না। যাক ভালো তো থাকতেই হবে, বিয়ান যেহেতু আসতেছে, আশায় আশায় দিন কাটাবো, মনে প্রাণে যাতে আমি বিয়ানকে আমি দেখতে চাই, কাছে পাই, সেই আশায় থাকবো। আচ্ছা আচ্ছা, তাইলে ভালো থাকেন বিয়াই, আল্লাহ হাফেজ। ওকে বাই, খুদা হাফেজ।